নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত নিউজ পোর্টাল সম্পাদকদের নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন নিউজ পোর্টাল এডিটর্স ফোরাম। 2022 সালের প্রথম দিন 13টি অনলাইন নিউজ পোর্টাল নিয়ে গঠিত সংগঠনটির সভাপতি হয়েছেন দেশবাংলা.কমের সম্পাদক দর্পণ কবির এবং সাধারণ সম্পাদক হয়েছেন রূপসীবাংলা.কমের সম্পাদক শাহজে চৌধুরী। জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে সংগঠনটির 5 সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। তাতে কোষাধ্যক্ষ হয়েছেন গোছরে .com এর সম্পাদক মোহাম্মদ হোসেন দীপু এবং নির্বাহী সদস্যরা হলেন দেশ ইউএসএ .com এর সম্পাদক মিজানুর রহমান ও বাংলা নিউজ ইউএসএ 24 এর সম্পাদক পুলক মাহমুদ। সংগঠনের সভাপতি দর্পণ কবির জানান, এই ফোরাম বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মুক্ত সাংবাদিকতায় উৎসাহ সৃষ্টিতে কাজ করবে। বিভিন্ন সময়ে সাংবাদিকতার পেশাগত মান উন্নয়নে সংগঠনটি সভা, সেমিনার ও মুক্ত আলোচনা অনুষ্ঠান করবে। এছাড়া নিপীড়িত এবং আইনি অধিকার বঞ্চিত সাংবাদিকদের জন্য কাজ করার চেষ্টা করা হবে।